দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ ক্ষেত্রে কেন্দ্র সরকারের আর একাধিপত্য থাকলো না। এবার থেকে নিয়োগ হবে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার যৌথ কমিটি দ্বারা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এখন থেকে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ ক্ষেত্রে কেন্দ্র সরকারের আর একাধিপত্য থাকলো না। এবার থেকে নিয়োগ হবে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির যৌথ কমিটির দ্বারা। বৃহস্পতিবার বিচারপতি কে.এন. জোসেফের নেতৃত্বাধীন সাংবাদিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশনারদের নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী, লোকসভায় প্রধান বিরোধী দল এবং প্রধান বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠিত হবে। এই কমিটির সুপারিশ মেনে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন। যদি কখনো লোকসভায় বিরোধী দলনেতা পদে কেউ না থাকেন তাহলে বৃহত্তম বিরোধী দলের নেতাকে এই কমিটিতে নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। মোদী সরকারের আমলে একাধিকবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের অভিযোগ, কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির নির্দেশে কাজ করছে। নির্বাচন কমিশনারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতি বদলাতে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম সিস্টেম চালু করার দাবিতে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার ভিত্তিতে এই রায় দিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে যতদিন না নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সংসদে কোনো আইন তৈরি হচ্ছে ততদিন এই পদ্ধতি বজায় থাকবে।